আমি তিনবার বলবো ছাড় ছাড়, যদি না ছাড়িস আমি এখানে কাপড় খুলতে পালাবো। থাকলো কাপড়, আমি কারো বাধা মানি নিয়ে। স্যার চাপুন, আপনার বেলটা এত ঝুলছে কেন? আরে এটা ব্র্যান্ডেড বেল, ব্র্যান্ডেড বেল, দেখতে পাচ্ছিস না আমার মাথাটা কত সরু? এই বেলটা ধরবি, খবরটা যেন ছাড়বি না তুই, ঠিক আছে? এটা ব্র্যান্ডেড বেল। ঠিক আছে স্যার, ঠিক আছে। ও আমাকে চেনে? আমি বড় লোকের মেয়ে, আমি বাপ মায়ের বাধা মানি নি, আমি পালিয়ে বিয়ে করিলাম, ও আবার আমি তোমার সংসারের খবর জানতে আসিনি, তুমি আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাবো। যাকগে, অনেক লেট হয়ে গেল, ওর জন্য আবার ভাত নিয়ে যেতে হবে। 1.5 ফুট মানুষ, 4 ফুট রাগ, তাড়াতাড়ি যায় না হলে রেগে যাবে। এগো আমাকে বাধা দিতে পারবি না, আমি বড় লোকের মেয়ে, তোকে তিনবার বলবো সরিয়াতে, যদি না সরিস তোকে হাতে বাড়ি থালায় তুলে নেব। সরি যা বলছি, সর সরি যা বলছি, শেষবারের জন্য বলছি সরি যা, সরবি না। ও নো 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 নো, আমার কোনো কাজ নাই নাকি? এটাকে নাও, খেয়ে নাও। ভাতটা তো আম পাকা পাকা বাস করছে কেনে? ওই গাছ থেকে একটা আম পড়িল, যে ভাতটার সাথে মাখিয়ে দিলাম, নাও খাও। আরে ভাই কি হলো, তুমি হঠাৎ করে এরকম করছো কেন? আমার পেটে খুব যন্ত্রণা করছে। সকাল থেকে তুমি কিছু খাওনি তাই তোমার পেটে যন্ত্রণা করছে? আমি আম পাকাতে ভাত খেলাম তাই আমার পেটে যন্ত্রণা করছে। বাট আম পাকাতে ভাত খেলে পেট যন্ত্রণা করে? আম পাকাতে ভাত খেলে বলে পেট ঠান্ডা থাকে? ও ভাবে তুমি সত্যি করে বলো, আমটা কোথায় পালি? আমে পোকা ছিল না তো? না ভাই, আমি বড় লোকের মেয়ে তো, তাই আমার কথা এদিকে না সহ্য করতে পারে, আমার খুব রাগ হয়, তাই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা গু ছিল, সে আমার কথা শুনলো না। আমি তিনবার বললাম সর সর, শুনলো না বলে আমি ভাতের সাথে ম্যাট করে দিলাম। হ্যাঁ